সালাম আলাইকুম। বিরতির পর আবারও আমরা ফিরে এলাম ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠানে। যারা এইমাত্র আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সরাসরি আপনার অনুষ্ঠান দেখছেন চ্যানেল স্কাই 734 এবং পাশাপাশি যারা স্মার্টফোন বা স্মার্ট ডিভাইস ইউজ করছেন আপনারা আমাদেরকে সরাসরি ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং অনলাইনেও আপনারা দেখতে পারবেন। এই প্রোগ্রামটি আবারও রিপিট হবে ইনশাআল্লাহ ফলোয়িং ডেতে, তারপরেও ইন ফিউচার ভেরি সুন ইট উইল অলসো বি আপলোডেড অন YouTube channel. In conversation with Sheikh Khidr Hussain, who is a graduate from Al-Azhar University, among a respected imam, among khatib. Amra alochona korchhilam kindness among compassion niye. Tarpor eti ekti hocche live interactive program. Apnader jodi kono proshno thake, kono dhoroner proshno thake, apnara shorashori টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগ দিয়ে প্রশ্ন রাখতে পারেন এবং আমরা ইনশাআল্লাহ উপস্থিত অতিথি চেষ্টা করবেন টু দি বেস্ট অফ হিজ এবিলিটি আনসার দেওয়ার জন্য। তারপরেও আপনাদের রেফারেন্সের জন্য বলছি 0208-523-4111। Now, Sheikh, I'd like to pick a point from the previous caller in our previous segment, Hajar Kotha Niye. Kan jeta ajke amader discussion ti hocche kindness ebong compassion topic niye. Hajar season kintu ar kintu beshi dure nai. Ekti desh lokkho kora jay je haje jawar shomoye onek shomoye amra je ashol je concept of sabr ba compassionate ba ektu understanding about difficult times, difficult situation, এটা কিন্তু আমরা সাধারণত একটু দেখি ভুলে যাই, ইভেন কি ইন দ্য স্টেট অফ হাজ। অপরদিকে আবার আরেকটি বিষয় হচ্ছে যখন মানুষ বলবে কি শুধু আমরা কাইন্ডনেস দেখাবো, শুধু আমরা সবর দেখাবো, কেউ যদি আমাদের সাথে কথা বলে প্রতারণা করছে, তো এই যে একটি ডাইলেমা, এই এমন তো অবস্থায় মানুষের কী করণীয়? হজটা হচ্ছে আমাদের ইবাদতের ক্ষেত্রে অন্যতম একটা ইবাদত, এবং যে বাদরটা ফরজ হওয়ার জন্য দুইটা জিনিস থাকা জরুরি, সেটা হচ্ছে যে আপনার শারীরিক অবস্থা এবং আর্থিক অবস্থা। অনেক উলামা ইকরাম এখানে আরেকটা বিষয় নিয়ে যুক্ত করেছেন, সেটা হচ্ছে যে এগুলো যথেষ্ট না, আপনাকে সাবির হতে হবে, আপনাকে সবর ইখতিয়ার করতে হবে। যদি আপনার মধ্যে সবর না থাকে, আপনার মধ্যে দয়া না থাকে, এই কোয়ালিটিগুলো যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আসলেই আপনার জন্য হজটা ফরজ না। কারণ আপনি যখনই জিদ্দাতে আপনি নাজিল হবেন, যখনই আপনি মক্কায় মদিনায় যাবেন, আপনি দেখতে পাবেন যে আপনার প্রতি অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। আপনি তোয়াফ করতেছেন, আপনাকে একজন আপনার পায়ে দাঁড়ালো, আপনি মিনাতে যাচ্ছেন, আপনি পাথরটা উঠাবেন ইয়ের জন্য, মুজদালিফা যখন যাবেন কিংবা মিনাতে যাবেন জামারাতের জন্য, আপনি দেখবেন একজন আরেকজনের সাথে মানে অন্যায় আচরণ করতেছে, এরকম হতে পারে। এমত অবস্থায় আপনাকে তো অবশ্যই সবর করতে হবে। আল্লাহ রসুল বললেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে হজে গেল এবং খারাপ খাস থেকে, অশ্লীল খাস থেকে, এই যে আপনি সেখানে গিয়ে আপনার রাগের মাত্রাটা না দেখানো, এইগুলো থেকে আপনি যদি পরহেজ করতে পারেন, ফিরে আসেন, তাহলে আপনি নতুন একটা বেবির মতো আপনি ফিরে আসলেন। কিন্তু এর মানে নাই যে আপনাকে একজন অন্যায় কথা বলবে আর আপনি বসে থাকবেন না। আপনি ওনাকে নসিহত দিতে পারেন যে রে ভাই, আমরা হজে আসছি, আমাদের হজটা নষ্ট করার জন্য আসি নাই, আমরা আসছি এবাদত করার জন্য, সময়টাকে কাজে লাগাতে হবে। অনেকে দেখা যায় যে তোয়াফ করতেছেন, তোয়াফের অবস্থায় নানা বিষয় নিয়ে আলোচনা করতেছেন, দুনিয়াবি কিছু বিষয় নিয়ে। আপনি তো সব সময় যাচ্ছেন না তোয়াফে, আপনি এই এবাদত করার কি আবার সুযোগ পাবেন? সেখানে গিয়ে আপনাকে এগুলো মেনটেন করতে হবে। এখানে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, আপনার এখন নতুন একটি ট্রেন্ড শুরু হয়েছে তোয়াফের সময় কিন্তু সেলফি নেওয়া, এবং তোয়াফ করছি সেলফি নিচ্ছি, আশেপাশে মাহরাম আছে কিনা, নন মাহরাম আছে কিনা, উইদাউট, কারণ এই দেশে আমরা যেখানে বসবাস করি, উইদাউট কনসেন্ট, উইদাউট পারমিশন কিন্তু আপনি একটা ফটো নিয়ে নিচ্ছেন, ঠিক আছে, হজে গিয়েছেন সবসময়, তার আপনি যেভাবে বলেছেন হজে যাচ্ছেন না, কিন্তু এই যখন একটা নতুন কালচার শুরু হয়েছে, তারপরে সরাসরি এখান থেকে ফেসবুক লাইভ দেওয়া হচ্ছে, চলাকালীন তিনি তোয়াফ করছেন, এই অবস্থায় আমরা দেখছি ফেসবুক লাইভ দিচ্ছেন, কথা বলছেন, আপডেট দিচ্ছেন ফেসবুকে, ভিডিও রেকর্ডিং হচ্ছে, এই যে এই বিষয়গুলি আসল যে গুণাবলি, যেখানে আমি তা সবসময় তো ওমরাও যেতে পারবো না বা হজে যেতে পারবো না, কিন্তু এই সময় যে এত ইম্পর্টেন্ট বিষয়, এত গুরুত্ব সময়, যে এই সময় যে আমরা ডাইভার্ট করছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আল্লাহ আলা মানুষের কী উদ্দেশ্য আছে এখানে, ইন্টেনশন, উই ওয়ান্ট কমেন্ট অ্যাবাউট পিপলস ইন্টেনশন, কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন, ইজ দ্যাট নট আ শো অফ, ইজ দ্যাট নট ডিক্লার, আই মিন ডিপ্রাইভিং দ্য প্রায়োরিটিস, তখন এই বিষয়ে আপনি কী বলবেন? যিনি হজে যাবেন ওনাকে তো হজের উদ্দেশ্যটা বুঝতে হবে, যে আমি গেলাম হজে, সেখানে তো এবাদত করার জন্য গেলাম আমি। যারা এই দেশ থেকে যাচ্ছেন প্রচুর পয়সা দিয়েই, এগুলো কিন্তু শ্রমের পয়সা, আপনি নিজের শ্রম আপনি কামাই করেছেন, এই পয়সা দিয়ে আপনি
চাচ্ছেন এবং আপনি এমন অবস্থায় ফিরবেন যে আপনার হজটা কবুল হয় না, এরকম তো আমরা চাই না যে আমরা যাবো আল্লাহর ঘরে এবং ফিরে আসবো আল্লাহ আমার হজটা কবুল করে নাই। এখানে খুলসিতের একটা বিষয় আসতে পারে, আপনি তোয়াফ করতেছেন, এটা তো লিল্লাহ লিওয়াজহিল্লাহ, আপনি আল্লাহর জন্য করতেছেন, আপনি ফেসবুকে তুলে দিলেন, ইনস্টাগ্রাম কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলোতে আছে আপনি সবাইকে বলে ফেললেন যে আমি তো হজে আছি, এখন তোয়াফ করতেছি, এখন মিনায় যাচ্ছি, এখন মুজদালিফাতে যাচ্ছি, এখন জামারাতে আকাবা, হ্যাঁ এইরকম আপডেট দেওয়া হচ্ছে। অনেকে হইতে পারে যে এগুলা মানে সোশ্যাল মিডিয়া নিয়ে খুবই ব্যস্ত, সেই নিয়তে করতে পারেন যে ফ্রেন্ড বন্ধুদের সাথে কানেকশনের জন্য হতে পারে। এখানে আরেকটা বিষয় হতে পারে যেটা হচ্ছে যে আমরা এটা কি বলবো যে এটা সঠিক, এটাতে কোনো বাধা নেই। অনেক সময় আছে যে যারা হজে গিয়েছেন পরিবার নিয়ে একটা ফ্যামিলি ফটো তুলতে চান একটা স্মৃতি হিসাবে, যে আমরা হজে গিয়েছিলাম আমার বাবাকে নিয়ে, বাবাকে পাবো কি না, মা তো দুনিয়া থেকে চলে যাবেন, আমার আমি নিজেই থাকবো কি না, আমার ছেলে মেয়ের জন্য একটা ফটো রেখে যাবো যে আমি হজে গিয়েছি, এইরকম যদি হয় তাহলে এতে কোনো বাধা নেই। এরকম একটা ভ্যালিবল ধরেন আপনি যেটা বললেন, এরকম যদি হয় তাহলে ঠিক আছে। কিন্তু যেটা হচ্ছে যে একটা বিশাল একটা কালচার হয়ে যাচ্ছে যে আল্লাহর ঘরের সামনেই আমি একটা সেলফি তুলে নিলাম, ফেসবুকে দিয়ে দিলাম আমি তো হজেই আসি, এইরকম এই কোয়ালিটিগুলো কিন্তু ভালো নয়। এবং সরকার যেটা করতেছে এবং যেটা আমরা দেখলাম সৌদি সরকার, হ্যাঁ সৌদি সরকার যেটা এটাকে বর্জন করার জন্য করতেছে, চেষ্টা করতেছে এবং এটাকে মানা করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু অনেকেই আছে যারা বাইর থেকে যাচ্ছেন, খাস করে বিদেশ থেকে এই কালচারটা আমরা দেখতেছি, খাস করে যারা ইউরোপ থেকে যাচ্ছেন, যারা সোশ্যাল মিডিয়া নিয়ে একটু বেশি ব্যস্ত তারা এই কাজ করতেছেন। এবং এটা কিন্তু ভালো গুণ না যে আপনি হজে কিংবা উমরাতে যাচ্ছেন আপনি খালিস নিয়তে আমলটা করেন কেউকে দেখানোর জন্য না, আপনি তো করছেন লিওয়াজহিল্লাহ যে আপনি করবেন এবং আল্লাহ রাব্বুল ইজ্জত এই কাজের মধ্যে দিয়ে আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের খুশনদি হাসিল করবেন। অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানের পর্যায়ে যাচ্ছি, পরবর্তী করার কাছে এই অনুষ্ঠানের এই সেগমেন্টের প্রথম কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, দর্শক আমাকে শুনতে পাচ্ছেন? কথা বলার জন্য বলছিলাম আর কি। জি, আজকে দুইটা শব্দ আপনারা ব্যবহার করছেন, কাইন্ডনেস এন্ড কম্পেশন। জি, আচ্ছা শব্দ দুইটা এবং অনুষ্ঠানটা দেখার মতোই এবং বোঝার মতোই। অসংখ্য ধন্যবাদ। হোসেন ভাই প্রথম যে উপমাটা দিয়ে বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারপর যে এক লোক রাগান্বিত হইয়া তাকে প্রমাণ করতে গিয়েছিলেন সে আল্লাহর রসুল কত বড় হলে এবং তার মধ্যে কতটুক কাইন্ডনেস হলে সে এইভাবে অন্য রাগান্বিত ব্যক্তির সঙ্গে কথা বলতে পারেন। আর সেই শব্দ দুটোর মধ্যে অনেক কিছুই আগামী দিন বা আগামী প্রজন্ম আমাদেরকে যদি এই দুটো শব্দের মধ্যে দিকেই তাদের কিছু বোঝানো যায় তাহলে হয়তোবা আমরা যারা প্রবাসে আছি তাদের মধ্যে থেকে কেউ অথবা কোনো ফ্যামিলি তাদের সন্তানদের বোঝানো গেলে আগামী 100 বছর পরে হলো এই দুইটা শব্দের তারতম্য তারা বোঝার চেষ্টা করবে। টেলিফোনে আপনার টেলিফোনে আমরা পেলেই আমি যেখানে যা না সেটা নিয়ে আলাপ করতে যাই। কাইন্ডনেস এন্ড কম্পেশন, আমার এই দুটো শব্দ যদি আমি আগে জানতে পারি, অর্থটা বুঝতে পারি, বা হোসেন ভাইয়ের কথাগুলো যদি মনে প্রাণে ধারণ করতে পারি, পরবর্তী সংবাদটা আমাকে ওই হজের প্রসঙ্গ যাওয়া যেতে পারে যে হজের কোনটা কি নিয়ম কোনটা কি জানার জন্য। আমার মূল প্রশ্ন হল কাইন্ডনেস এন্ড কম্পেশন সম্বন্ধে হোসেন ভাইকে বলার জন্য আগামী প্রজন্মের জন্য এই অনুরোধটা রইল। অসংখ্য ধন্যবাদ। এবং আপনি একটি ভ্যালুয়েবল পয়েন্ট কিন্তু, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনি একটি বিশেষ একটি ভ্যালুয়েবল পয়েন্ট কিন্তু এখানে রেজ করেছেন। এবং শুধু এটা, আই উড নট রিস্ট্রিক্টেড টু ওনলি ইয়াঙ্গার জেনারেশন, আমাদের যারা ওল্ডার জেনারেশন আছেন বা যারা সিনিয়র সিটিজেন আছেন তাদেরকেও ইনশাআল্লাহ এই বিষয়ে একটু লক্ষ্য রাখতে হবে। কারণ অবভিয়াসলি ইট শুড বি আ কমপ্লিমেন্টারি ইস্যু, উই শুড নট কন্ট্রাডিক্ট বিটুইন দি টু জেনারেশন। কিন্তু আপনার প্রশ্ন আমি বোঝা গেছে, ইনশাআল্লাহ শাইক উত্তর দিচ্ছেন। ইয়াং জেনারেশন ইয়াঙ্গার জেনারেশনে যারা আছেন
মানে এই যে প্রশ্ন যেটা আমরা বুঝতে পারলাম যে হয়তো এই যে দুই শব্দগুলি আমরা কিন্তু খুবই অভাব দেখি ইন কম্প্যারিজন টু যারা আমাদের মুরব্বীরা আছেন বা তাদের সাথে যে তারা ব্যবহার করছেন, কিন্তু ইয়াঙ্গার জেনারেশন একটু কম্প্যাশনেট গ্রাউন্ড বা একটু সাপোর্ট একটু কম, একটু কিছু হইলেই অ্যাপোজ করতে হবে, একটু কিছু হইলেও রাগান্বিত হতে হবে। তো ইয়াঙ্গার জেনারেশন যারা স্পেশালি এইরকম বিলেতে অবস্থান মানে বিলেতে আছেন বা ইউরোপের অন্য অন্য দেশে আছেন, তাদেরকে আমরা কীভাবে এই ইম্পর্টেন্ট ফ্যাক্টরটি তাদেরকে বুঝিয়ে বড় করতে পারবো যে এইটার যে ইম্পর্টেন্স এইরকম সোসাইটিতে কী আছে? প্যারেন্টস যারা আছেন প্যারেন্টসের কাছ থেকেই তো ছেলে মেয়ে শিখবে। এখন প্যারেন্টস যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, যারা মুরব্বী আছেন, তাদের মধ্যে যদি এই গুণটা না থাকে তাহলে আমাদের নতুন প্রজন্ম যারা আসতেছেন, ছেলে মেয়ে এই দেশে বসবাস করতেছেন, এই কনটেক্সটে বসবাস করতেছেন, অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, এই কোয়ালিটিগুলো তারা কী রকম শিখতে পারে যে কোয়ালিটিগুলো যদি তাদের প্যারেন্টসের মধ্যে না থাকে? অথবা আমরা যারা প্যারেন্টস আছি, আমাদের ছেলে মেয়ে রয়েছে, আমাদের আন্ডারে ছেলে মেয়ে যারা আছে, আমরা মসজিদে কাজ করতেছি, ধরেন একটা ইনস্টিটিউটে কাজ করতেছি, আমরা তাদেরকে ভালোভাবে ট্রেনিং দেবো, তারবিয়া দেবো, যাতে করে তাদেরকে এই কোয়ালিটিগুলো আমরা শিখাইতে পারি। কারণ এই সমাজে বাস করতে হলে পরে এই কোয়ালিটিগুলো কিন্তু অত্যন্ত জরুরি আমাদের নতুন প্রজন্ম যারা আসছে। বা এখানে একটা জিনিস হচ্ছে, তারা শিখবে কেমনে যখন তারা যদি দেখে তাদেরই মা বাবারা কিন্তু ঝগড়া করছেন, যখন দেখেন তারা এই মা বাবারাই কিন্তু তর্ক মানে বিভিন্ন কথাবার্তায় লিপ্ত হচ্ছেন, যেটা কিন্তু আসলেও বাচ্চাদেরকে এইরকম অবস্থায় দেখার কথা না, বা একজন আরেকজনকে দোষারোপ করছেন, বা একজন আরেকজনের সাথে কথা বলার সময় আদাব বা রেসপেক্ট মিউচুয়াল রেসপেক্ট নেই, তখন আপনি কেমনে আপনি এক্সপেক্ট করেন যে একটি বাচ্চারা বা আজকের বা যারা প্রজন্ম আছে বা ইয়াঙ্গার জেনারেশন আছে তারা শিখবে? কিন্তু মানে মা বাবা তো হবেন ছেলে মেয়েদের জন্য রোল মডেল, এবং রোল মডেল হতে হলে যে আপনাকে ছেলে মেয়ে অনুসরণ করবে, আপনার মধ্যে তো এইগুলা চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে হবে। আপনি যদি চান যে আমার ছেলে আমার মতো হোক, যে আমি দেশে বড় হয়ে আসছি, আমার বাবার কাছ থেকে আমি আদব ব্যবহার এই ভালো ভালো গুণ শিখে আসলাম, কিন্তু আমার ছেলেকে আমি শেখাতে হলে পরে আমি নিজে এগুলাকে প্রকাশ করতে হবে, আমার মধ্যে এগুলো প্রকাশ পেতে হবে, যে আমি ঘরে ঢোকার পরে আমি আমার ছেলের জন্য অপেক্ষা করব না, আমি ওনাকে প্রথম সালাম দিব, যাতে করে উনি শিখতে পারে যে সালামের গুরুত্বটা, আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব, যাতে করে আমার ছেলে এটা থেকে শিখতে পারে যে এইরকম ব্যবহারটা হচ্ছেই ইসলামসম্মত, এবং মানুষ হিসাবে আমার মধ্যে এই গুণটা থাকা প্রয়োজন। আমি বাবা হিসাবে মা হিসাবে এই কোয়ালিটিগুলো যদি আমার মধ্যে না থাকে তাহলে আমার ছেলে মেয়ে কি বাহির থেকে গিয়ে শিখবে? অবশ্যই, যে সমাজে আমরা বাস করতেছি কাইন্ডনেস কম্প্যাশন সহমর্মিতা দয়া ভালোবাসা এই এটাকে এনকারেজ করা হয়, কিন্তু একটা ছেলের প্রথম শিক্ষা হচ্ছে তার ঘরেই, তার মার কাছ থেকে, তার বাবার কাছ থেকে সে শিখবে। মা বাবার কাছে যেগুলো এগুলোর যদি অভাব থাকে তাহলে এই ছেলেটা কিন্তু মেয়েটা কিন্তু এই চারিত্রিক গুণ থেকে অভাব হয়ে যাবে, এবং আপনাকেই দায়ী হতে হবে, কারণ আপনি তো এই ছেলে মেয়েকে ভালোভাবে শিখালেন না। এখন আপনি যে একটি বলেছেন কথা যে বাবা যখনই ঘরে ঢুকে, বেশি আমরা এটা বলতে পারবো না যে বেশি বা কম, বাট এটা দেখা যায় কিন্তু যখনই বাবা ঘরে ঢুকে হয়তো বাসায় একটু আতঙ্কে পড়ে যাচ্ছে, বাবা ঘরে আসছে, একটু ভয় কাজ করে যে এখন তো ঘর বাবা কাজ সারাদিন কাজ করে, কাজের যে স্ট্রেস, স্পেশালি যারা প্রফেশনাল ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছেন, কাজের যে স্ট্রেস আছে এটা কিন্তু বাসায় কিন্তু আসে, কিন্তু এটা আবার স্ট্রেস রাখতে পারছেন না, ফ্যামিলির উপরে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ছে, তখন এই যে একটি ভয় কাজ করে হয়তো স্ত্রীর প্রতি বা বাচ্চাদের প্রতি, বা দি আদার সাইড ইজ ওয়েল যদি স্ত্রী কাজ করে আসেন তখন একটি আতঙ্ক কাজ করে যে হয়তো আজকে বাসা যদি এটা ঠিক মতো যদি না পাওয়া যায় তাহলে কিন্তু উশৃঙ্খল হবে। তো এই বিষয়ে ইয়েস, আমরা যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আছি স্ট্রেস তো থাকবেই, টেনশন তো থাকবেই, কাজের প্রেশার থাকবেই, এটাকে ব্যালেন্স কেমনে করবো যে আমরা যখন বাসায় ঢুকি কাজের যে স্ট্রেস বা প্রেশার আছে এটাকে কিন্তু আলাদা করার জন্য, এটা হাউ ডু উই ওয়ার্ক টুয়ার্ডস ইট? আপনি বাসাতে প্রবেশ করলেন, আপনি বিশাল বিভিন্ন একটা পরিবেশে আপনি প্রবেশ করতেছেন, এখানে আপনাকে ইয়াদ রাখতে হবে যে এখানে যারা বসবাস করতেছেন আমার সাথে এরা কিন্তু আমার কাছ থেকে শিখতেছে, যে আমার ছেলে ভবিষ্যতে উনি তো বড় হবে, উনি তো কাজে যাবে, উনি যদি আমার মতো হয়ে যায় যে আমি সারাদিন কাজ করলাম ঠিক আছে, আমরা যে লাইফটা কিন্তু অতিবাহিত হচ্ছে
স্ট্রেসফুল হতে পারে, আমরা কাজ করতেছি একটার পরে অনেকেই ডাবল কাজ করতেছেন, কিন্তু বাসায় চলে আসার পরে দেখা যায় যে খারাপ ব্যবহার করতেছি পরিবারের পরিবারের যারা আছেন তাদের সাথে, যে হ্যাঁ আমি বাইর থেকে আসলাম সমস্ত সারাদিন কাজ করে ঘরে এসে দেখতে পারতেছি যে একটা ভিন্ন পরিবেশ, আমার রাগের মাত্রাটা বেড়ে যাচ্ছে কিংবা ব্যবহারটা ভিন্ন হয়ে যাচ্ছে, এই রকম হলে পরে আমরা কিন্তু আমাদের পরিবারটাকে পরিবর্তন করতে পারবো না। আমি এমন অবস্থাতে ঘরে প্রবেশ করতে হবে সবরের সাথে, ভালো ব্যবহার করতে হবে, কারণ আমার এই যে ঘরের যে মানুষগুলো আছে এরা কিন্তু আমার আন্ডারেই আছে, তাদেরকে পরিবর্তন নিয়ে আসতে হলে তাদের মধ্যে আমাকে তো পরিবর্তন করতে হবে প্রথমে। দেখেন আল্লাহ রসুল উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন মদিনাতে যাওয়ার পরে, এবং কিছু ছোটো ছেলেরা তারা খেলা খেলা করতেছে, তো আল্লাহ রসুল তাদেরকে দূর থেকে দেখে যে হাদিসটাতে আসছে যে মাররা আন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ঘিলমানিন ফাসাল্লাম আলাইহিম, উনি একদল ছোটো ছেলেদের পাশে দিয়ে হেঁটে গেলেন, তখন তাদেরকে দেখার পরেই তাদেরকে খিতাব করে সালাম দিলেন, জুড়ে সালাম দিয়ে দিলেন, তাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এটাই হচ্ছে মানে মুমিনের বৈশিষ্ট্য। প্রিয় দর্শক, শুনছিলাম আমরা মুমিনের কী বৈশিষ্ট্যগুলি আছে এবং আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করবো, কিন্তু এই পর্যায়ে একটি কলার একজন কলারকে লাইনে নিচ্ছি। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে ওই ওই পারফিউমের মধ্যে যে অ্যালকোহল ডিনেট লেখা থাকে, এটা কি নামাজে যাওয়ার সময় এটা স্প্রে করলে কি জায়েজ আছে? বোঝা গেছে। আর কোনো প্রশ্ন? জি না। ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। উত্তর শুনুন। সাধারণ পারফিউম যেগুলো আমরা সুপার মার্কেট থেকে যেগুলো কিনে আনি, যেগুলার ইনগ্রিডিয়েন্টসের মধ্যে পাওয়া যায় একটা ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে যে অ্যালকোহল ডিনেট, সেটাকে অনেক উলামা ইকরামে অ্যালকোহল হিসাবে গণ্য করেছেন না। অ্যালকোহলটা হচ্ছে যখন আঙ্গুর কিংবা এই যে শাইর যেগুলো হচ্ছে এগুলোকে পচানোর পরেই যেটা বাহির হয় সেটাকেই অ্যালকোহল বলা হয়। এই সমান ইনগ্রিডিয়েন্টটা কিন্তু আপনি একটা পারফিউম নিয়ে আসছেন এটার মধ্যে তারা দিয়ে না, তবে অ্যালকোহল ডিনেট হচ্ছে যে একটা এজেন্ট কিংবা একটা ইনগ্রিডিয়েন্ট যেটা দেওয়া হয় এই যে গ্যারানটাকে লং লাস্টিং রাখার জন্য। এই গ্যারানটা স্প্রে করার পরে বালা একটা গ্যারান রয়েছে, এটাকে প্রিজার্ভ করার জন্য এই ইনগ্রিডিয়েন্টটা দেওয়া হয়। বিদায় অনেক উলামা ইকরামের মত হচ্ছে এই অ্যালকোহলটা সেই অ্যালকোহল নয় যে অ্যালকোহলের ব্যাপারে মানে সেটাকে নিয়ে কাজ করার ব্যাপারে কিংবা খাওয়ার ব্যাপারে হারাম যে কথাটা আসছে, অতএব এই ক্ষেত্রে এটা ব্যবহার করতে কোনো বাধা নেই। অনেক উলামা ইকরামে বলতেছেন যে এটার মধ্যে সবার সন্দেহ রয়েছে বিদায় এটা থেকেই দূর থাকেই ভালো, কারণ অনেকেই হতে পারে যে আমরা এটার মূল তত্ত্বটা আমরা জানি না যে এটা সত্যি অ্যালকোহল কি অ্যালকোহল নয়, এমন যদি হয় বেস্ট হবে এটাকে অ্যাভয়েড করার জন্য। তবে অনেক উলামা ইকরাম যেটা যারা মডার্ন স্কলার যারা আছেন যারা এই ব্যাপারে ভালো জ্ঞান রাখেন তাদের মত হচ্ছে যে অ্যালকোহল ডিনেটটা ব্যবহার করলে কোনো বাধা নেই। জাজাকাল্লাহ খায়ের। এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, যদি অ্যালকোহল ডিনেট না হয়ে যদি সরাসরি অ্যালকোহল থাকে, কারণ অনেক অনেক পারফিউমে কিন্তু যারা লাক্সারিয়াস ব্র্যান্ডেড পারফিউমে কিন্তু সরাসরি অ্যালকোহল থাকছে মানে লেখা আছে, অবভিয়াসলি এই অ্যালকোহল কিন্তু আবার এভাপোরেট হয়ে যাচ্ছে, এটা কিন্তু সেই অ্যালকোহল না যেটা ফিল্টারেশন থ্রুতে আসছে, তো এমন তো অবস্থা এগুলোর বিষয়ে কি সেম আপনার কি? যেটা শুধু অ্যালকোহল লেখা হয় এটাকে আমরা যেটা বলবো যে বেস্ট হবে অ্যাভয়েড করা, কারণ এটাকে অ্যালকোহল হিসাবে গণ্য, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে যেটা বললেন যে ফাজতানিবুহু, তোমরা এটা থেকে অনেক দূর থাকো, কারণ এটার মধ্যে অনেকগুলো রয়েছে যেটা সন্দেহবাজক, বিদায় এটা থেকে দূর থাকেই উত্তম হবে। আপনি যেটা বললেন যে অনেক সময় হয় যেটা এই কিছু এজেন্টগুলো যে সাবস্টেন্স যেগুলো আছে অ্যালকোহল এটাকে প্রসেসের মধ্যে ফালানোর পরে এটার যে অরিজিনাল অ্যালকোহলটা এটা লুজ হয়ে যায়, এটা কিন্তু থাকে না, অতএব অনেকেই মনে করেন যে এতে কোনো বাধা নাই। তবে মুমিন হিসাবে যখন কোরআন শরীফে আসছে ফাজতানিবুহু যে এই যে বিষয়গুলোর মধ্যে সন্দেহ রয়েছে এবং হারামের সাথে সম্পৃক্ত যে জিনিসগুলো আছে এগুলো থেকে দূর থাকাই উত্তম হবে। আল্লাহ আলাম। প্রিয় দর্শক, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তারপর যদি আপনার আর কোনো অতিরিক্ত যদি প্রশ্ন থাকে বা অ্যাডিশনাল কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি করতে পারেন, এবং আপনাদের টেলিভিশনের নিচে কিন্তু টেলিফোন নাম্বারটি দেওয়া আছে 0285234111। আজকে আমরা আলোচনা করছি কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন নিয়ে। এই রিলেটেড যদি প্রশ্ন থাকে, আপনাদের ঘরের যদি কোনো পরিবেশ থাকে বা ঘরের বাইরে যদি অন্য কোনো ধরনের পরিবেশ থাকে যে আপনারা জানতে চাচ্ছেন এটা কি কাইন্ডনেসের মধ্যে পড়ে বা কম্প্যাশনের গ্রাউন্ডে পড়ে, বা টপিকের বাইরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে সরাসরি ফোন করে প্রশ্ন করতে পারবেন, এবং ইনশাআল্লাহ উপস্থিত হতে চেষ্টা করবেন তার বেস্ট অফ অ্যাবিলিটি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। নাও শেখ, গোয়িং ব্যাক টু আ কনভারসেশন, আমরা তো আলোচনা করেছি ফ্যামিলির ক্ষেত্রে, এখন একটু আলোচনা করতে চাচ্ছিলাম হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ
এক্সক্লুসিভ রিলেশনশিপ সম্পর্কে আমরা দেখছি অনেক সময়, অধিকাংশ আপনি যেহেতু মসজিদের দায়িত্বে আছেন এবং প্রিটি শিওর আপনি অনেক কেসেস কিন্তু দেখছেন বা শুনতে পাচ্ছেন বা হয়তো ডিলও করছেন, যে আজকাল যে মেইন সিরিয়াস ইস্যু বিটুইন দ্য টু কাপলস, ম্যারিড কাপলস, দেখা যাচ্ছে বা অনেক শোনা যাচ্ছে যে ধৈর্য বা একটু আন্ডারস্ট্যান্ডিং বা একটু কম্প্যাশনেট বা একটু যদি আমি কাইন্ডনেসটা দেখিয়ে দেই, কিন্তু এই বিষয়ে কেউ কিন্তু কম্প্রোমাইজ করতে রাজি না। হ্যাঁ, আমি কেন কম্প্রোমাইজ করব? তো আনফর্চুনেটলি দ্য রিয়ালিটি ইজ ডিভোর্স ইজ ইনক্রিজিং মুসলিম সোসাইটি অ্যান্ড দ্যার ইজ নো ওয়ে উই ক্যান টার্ন আওয়ার আইজ আউট ব্লাইন্ড, ইট ইজ হ্যাপনিং। হয়তো যেভাবে অন্য অন্য কমিউনিটিতে হচ্ছে এইভাবে না, বাট উই নিড টু টেক লেসন্স ফ্রম ইট অ্যান্ড পারহ্যাপস ওয়ার্ক টুয়ার্ডস দ্য ডাইরেকশন টু মিনিমাইজ দিস ইম্প্যাক্ট। তাদের বিষয়ে আপনার কী বলার আছে, যারা স্পেশালি ইয়াং কাপল আছেন বা ইয়াং জেনারেশন আছেন বা যারা ভবিষ্যতে বিয়ে করতে যাচ্ছেন, হোয়াট শুড দে এক্সপেক্ট ইন ম্যারেজ? আর যারা অলরেডি বিবাহিত তাদের কী করণীয় আছে টু এনশোর দ্যাট দ্য ফাউন্ডেশন অফ ম্যারেজ ইজ কেপ্ট স্ট্রং? দুইজন মানুষ দেখেন যে তারা দাম্পত্য জীবনটা শুরু করবেন, প্রথমে যে জিনিসটা আমাদেরকে ইয়াদ রাখতে হবে যে দুইজন মানুষ জীবন গড়ার জন্য তারা একটা কমিটমেন্ট নিয়েছেন, তাদের চিন্তাধারা মতাদর্শ কিন্তু ভিন্ন, দুই পরিবার থেকে আসছেন, সমান হবে না। এইরকম তো হবে যে একজন পছন্দ করেন এটা, অপরজন পছন্দ করেন অপরটা। এই ছোটো ছোটো জিনিস নিয়ে অনেক সময় দেখা যায় যে দাম্পত্য জীবনে বিশাল একটা সমস্যা হয়ে যাচ্ছে। আমরা যারা, আপনি বললেন যে মসজিদে আসি, এই যে তালাকের কেসটা, খুলার কেসটা দিনে দিনে বৃদ্ধি হচ্ছে। আসলেই আমরা, আমাদের হওয়ার কথা ছিল যে এটা কিন্তু কমতেছে, কিন্তু আমরা যেটা দেখি যে দিনে দিনে বৃদ্ধি হচ্ছে। এবং এই কেসটা যখন নিয়ে আমরা বসি, আপনার দ্বিতীয় পক্ষ থেকে, পক্ষের জবানবন্দিটা শুনতে হয় যে কী নিয়ে আপনারা এই যে চান যে সম্পর্কটাকে নষ্ট করে দিবেন, আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন, যে এই এত ইম্পর্ট্যান্ট একটা সুন্নত আপনাদের জীবনে কায়েম করলেন, এখন এক মাস হয়েছে, দুই মাস হয়েছে, আপনারা একসাথে থাকতে পারতেছেন না। অধিকাংশ সময় যেটা আমরা দেখি যে আসলে এই ছোটো একটা জিনিস নিয়েই তারা কিন্তু এই ঝগড়া করার পরেই রাগের কারণে এমন একটা কথা বলে ফেলছেন কিংবা সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই যে দয়া, সহমর্মিতা এবং মহাব্বত না থাকার অভাবেই কিন্তু দাম্পত্য জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। দেখি পরবর্তী কলার কে আছেন লাইনে এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, প্রশ্ন করুন। প্রশ্ন তো উপস্থাপক এবং খুবই সুন্দর আপনারা আলোচনা করতেছেন, আমার মনে হয় বোথ ল্যাঙ্গুয়েজ ইউজ করুক আপনারা। অসংখ্য ধন্যবাদ আপনার ফিডব্যাক দেওয়ার জন্য। স্যার বহুত ইউজ করতে তাই তো উদ্দেশ্য বলেন ওটা। জি অসংখ্য ধন্যবাদ আপনার পরামর্শের জন্য, ফিডব্যাক দেওয়ার জন্য। প্রশ্ন কি আপনার? আচ্ছা, আমার মনে হয় সরি, আপনি যদি লাইনটা যদি ড্রপ হয়ে থাকে কাইন্ডলি সরাসরি আবারও আপনি আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নাম্বারটি আপনাদের টিভি স্ক্রিনের নিচেই আছে, ইটস 0285234111। কিন্তু আপনার ফিডব্যাকটা আমরা পেয়েছি, নিয়েছি এবং অসংখ্য ধন্যবাদ যে আপনি খুবই কনসার্ন এবং কনসিয়াস আছেন, এই জন্য বলেই আপনি ফিডব্যাক দিয়েছেন। এবং এটাই আমরা চাই যে আমাদের যারা দর্শক আছেন, আপনারা নট অলওয়েজ কোয়েশ্চেন করবেন, পাশাপাশি আপনারা সাজেশন দেবেন, ফিডব্যাক দেবেন যে আমরা যেভাবে উন্নতি করতে পারি, আবার এই অনুষ্ঠানকে কীভাবে আরও ভালো করতে পারি, তার জন্য আপনাদের সবাইকে অগ্রিম কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং স্পেশালি আপনাকে যিনি এইমাত্র কল করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনার ফিডব্যাক দেওয়ার জন্য। নাও গোয়িং ব্যাক টু দ্য কনভারসেশন, এখানে যেহেতু আপনি হাজব্যান্ড ওয়াইফ বলেছেন, আরেকটি জিনিস আমি দেখছি যেখানে বাচ্চারা ইনভলভড, শুধু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এখানে বাচ্চা ইনভলভ, তারপরেও কিন্তু কেউ কার রাস্তা ছাড়তে কিন্তু রাজি নয়। তো যখন চিলড্রেনস আর ইনভলভড, এখানে কিন্তু আমাদের যদি ইগো থেকে থাকে, আমাদের যদি কোনো প্রাইড বা অ্যারোগেন্স থেকে থাকে, একটু কি স্যাক্রিফাইস করা যায় না বাচ্চাদের জন্য? দাম্পত্য জীবনটাই হচ্ছে স্যাক্রিফাইস। দুইজন মানুষ একার সাথে হয়েছেন, আমি যেটা বললাম যে মেয়ে আসছেন একটা ভিন্ন ফ্যামিলি থেকে, তাদের চলাফেরা পরিবেশটা ভিন্ন ছিল, ছেলের পরিবারে আসছেন, তাদের চলাফেরা, তাদের চিন্তাধারা ভিন্ন, দুইজন মানুষ একসাথে হয়েছেন, হবেই, এটাই তো স্বাভাবিক যে দুইজন মানুষ একসাথে হওয়ার পরেই মতানৈক্য হবে, মতবিরোধ হবে। এর থাকা সত্ত্বেও আমাদের যে কাজটা করতে হবে, যেগুলো থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করব যে দাম্পত্য জীবনটাকে মজবুতভাবে ধরার, এই কারণে যে আমাদের ছেলে মেয়ে তাদের কী হবে। আজকে দেখছেন না যে লোন প্যারেন্ট যেটা আমরা বলি, সিঙ্গেল প্যারেন্ট, মা ওনার একটা ফ্ল্যাটে আছেন, স্বামী নেই, ছোটো ছেলে মেয়ে নিয়ে খুবই কষ্ট করতেছেন, এটাই হচ্ছে যে সবর করতেছেন আমরা ঠিকমতো। এটা কিন্তু একটি, আসলেও কিন্তু একটি বিষয় যেটা আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে। আমরা এই কলার পরে ইনশাল্লাহ এটা নিয়ে আর একটু ডিসকাশন করব। পরবর্তী কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন প্রশ্ন করুন। আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে।
অসংখ্য ধন্যবাদ জি প্রশ্ন করুন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ জি হাসবুনা আল্লাহ ওয়ালিমা লকিল নিয়ামাল মুলা ওয়ালিমান নাসে জি আর আরো জনে কইছেন যে হাসবুনা আল্লাহ ওয়ালিমা লকিল ওয়ালিমাল মুলা ওয়ালিমান নাসে এটা বলে বাচ্চা চাইছেন যে করে নাকি তুমি যখন তে সাইলে বলে একটা দোয়া পড়লে একটা বলে ভালাকে জি তে একটা কোনটা সঠিক একটা কইতা হুজুরে ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ আপনার প্রোগ্রামের জন্য ওকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনি প্রশ্ন করার জন্য সময় একদম সংক্ষিপ্ত আমি পরবর্তী কলারকে নিয়ে নিচ্ছি তারপর একসাথে কিন্তু আমরা উত্তর দেবো ইনশাল্লাহ জি নেক্সট কলার কে আছেন লাইনে আসসালামু আলাইকুম জি প্রশ্ন করুন ভাই জি আপনি সরাসরি স্টুডিওতে কথা বলছেন আমরা আপনার কথা শুনতে পাচ্ছি আপনি প্রশ্ন করুন আমার কিছু পয়সা মানুষের কাছে আছে আর কি জি প্রশ্ন কিন্তু ক্লিয়ার প্রশ্ন স্পষ্ট ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠান দেখতে থাকেন অনুষ্ঠানে এই পর্যায়ে কিন্তু একটি বিরতি নিতে হচ্ছে কিন্তু আপনারা যে দুইজন প্রশ্ন করেছেন স্পেসিফিক্যালি আপনারা প্লিজ কোনো জায়গায় যাবেন না ইনশাআল্লাহ টেলিভিশনের সামনেই থাকবেন বিরতির পর আমরা সরাসরি আপনাদের দুজনের প্রশ্নের উত্তর দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম